কখন কখন কেন ওই যতুগৃহের পর এমন সময় শুনিল সংবাদ এক পাঞ্চাল রাজার স্বয়ংবর সভা হবে দ্রুপদ কন্যার ক্ষত্রিয় রমণী হলে বোধ করি দুঃখ সইতেই হবে, তাই না? কারণ এই রাজনীতির কূট চাল চেলে কেবল বাইরেটাই তো কুটিল হয় না, তার ছায়া পড়ে অন্দরেও। আর সেই ছায়ায় কিছু কিছু মানুষ দুঃখে কালো হয়ে যায়। কালোর রকম ভেদ থাকে বটে, কিন্তু দুঃখে পড়তে হয়। সেই যে সেই বহু যুগ আগে সেই দুঃখে পড়েছিল সত্যবতী, অম্বিকা, অম্বালিকা, এই একদিন ধরে কষ্ট সয়ে চলেছে গান্ধারী, কুন্তী, আবার এই নতুন করে দুঃখ বরণ করতে এলো এলো দ্রৌপদী, এলো সুভদ্রা সতী। তা সেই দ্রৌপদী স্বয়ম্বর সভায় ব্রাহ্মণ বেশি, সেই কৃষ্ণাঙ্গ যুবক কি সৌম্য ভঙ্গিতে, কি মর্যাদাবোধ! সে এলে অবলীলায় ধনুক তুললে, তীর ছুঁড়লে, আর দ্রৌপদীর মুখে তখন নাকি সে এক অপরূপ আভা। কত হাজার বছর আগে কাব্যি করে কবি বলেছেন, বিনা পিহাসং হসতিব কন্যা, মানে কন্যে হাসছিল না, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল যেন সে হাসছে। আহা, কি কাব্যিয়া! তারপর বলেছেন, একদিন সাহা যেমন অগ্নিকে, রতি যেমন কামদেবকে, শচী যেমন ইন্দ্রকে, পার্বতী যেমন মহাদেবকে, লক্ষ্মী যেমন নারায়ণকে বরণ করেছিলেন, ঠিক তেমনি করে আজ দ্রৌপদী নিঃসংকোচিত্তে উদ্ভাসিত মুখে এগিয়ে এসে অর্জুনের গলায় বরণমালাখানি পরিয়ে দিল। আহা, কি বর্ণনা! তারপর তো ব্রাহ্মণ ক্ষত্রিয়দের মধ্যে যুদ্ধ হলো, আর ভীম আর অর্জুন মিলে সবাইকে একেবারে গোহারান হারিয়ে দিলে। তখন তো কারোর কারোর খুব সন্দেহ হয়েছে, এরা কারা? হ্যাঁ, এরা কি পাণ্ডব? কর্ণর তো খুব হয়েছে, আর হয়েছে কার? বাসুদেবের, ওই দ্বারকার বাসুদেবের। এদিকে এরা তো পঞ্চপাণ্ডব পালিয়ে এলো দ্রৌপদীকে নিয়ে কুন্তির কাছে, আর ওই তখন সবাই মিলে ঠিক করে নিলে পাঁচজনে মিলেই দ্রৌপদীকে বিয়ে করবে। ঠিক করে নিল ওই মেয়েরই সম্পর্কে, যে নাকি একদিন সাহা যেমন অগ্নিকে, শচী যেমন ইন্দ্রকে, রতি যেমন কামদেবকে, লোক
লক্ষ্মী যেমন নারায়ণকে, পার্বতী যেমন মহাদেবকে বরণ করেছিলেন, আজ তেমনি নিঃসংকোচিত্তে উদ্ভাসিত মুখে অর্জুনের গলায় বরণমালাখানি পরিয়ে দিল, ঠিক করে নিল। আর এই যে এরা ঠিক করে নিল, সেই দায়টা তো বইতে হলো দ্রৌপদীকে সারাটা জীবন ধরে। ওই জীবন, জীবন বড় জটিল মশয়, ব্যাসমুনি বারংবার বলে তা নিশ্চয়। ওই দ্রৌপদী পেল তো অর্জুনকে, কিন্তু কিভাবে পেল? সেই রাত্রিতে মহাভারত কিন্তু বলে দ্রৌপদী কুন্তিকে ঘরকন্যার কাজে সাহায্য করেছিল, সবাইকে নিজের হাতে পরিবেশন করে খেতে দিয়েছিল সেই প্রথম রাত্রিরেই। তারপর পঞ্চপাণ্ডবের পায়ের কাছে কুশের শয্যায় শুয়ে নাকি সে ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, সত্যি কি ঘুমোতে পেরেছিল সে? সে কি ভাবেনি কোন এক ঘটনা স্রোতের আবর্তের মধ্যে সে পড়ে গেছে? এ থেকে নিস্তারের কোনো উপায় কি তার আছে? ভাবিনি এ কথা, ভাবিনি। অথবা অল্প বয়সী কন্যাটি সারাদিনের উত্তেজনা ও পরিশ্রমের পর সত্যি সত্যিই সেই খড়ের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিল বেচারি। ও, একটা কথা বলা হয়নি, সেই দিনে বিকেলে নাকি সন্ধ্যায় বলরাম আর কৃষ্ণ খুঁজে খুঁজে সেই কুটিরে এসেছিল। যুধিষ্ঠির অবাক হয়ে বললে, আমাদের চিনলে কি করে? কৃষ্ণ বললে, এত বিক্রম পাণ্ডব ব্যতীত আর কার? ভগবান সহায় তাই যতগৃহ থেকে রক্ষা পেয়েছেন আপনারা। ওই তখন থেকেই তো পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণের যে গভীর বন্ধুত্বটা সেটা হলো। ওদিকে দৃষ্টদ্যুম্ন, সেও তো খুঁজে খুঁজে বার করেছে দ্রৌপদী কোথায় আছে। তা পরদিন সসম্মানে কুটির থেকে সবাইকে নিয়ে আসা হলো রাজপুরীতে। দ্রুপদ নিশ্চিত হলো, হ্যাঁ ওই অর্জুন পুলকিত দ্রুপদ কন্যার বিবাহের আয়োজন করছে। আর তখনই যুধিষ্ঠির বললে, আমরা পাঁচ ভ্রাতা দ্রৌপদীকে বিবাহ করিব, পাঁচ ভ্রাতা। দ্রুপদ বলিল, আরে তাহা কি করিয়া হয়? যুধিষ্ঠির বলিল, মাতৃ আজ্ঞা। দ্রুপদ ক্রুদ্ধ হইল, বলিল, ইহা অধর্ম। যুধিষ্ঠির পাল্টা প্রশ্ন করিল, কিসে মহাশয়, কিসে? দ্রুপদ বলিল, যাহা লোকাচার ও বেদ বিরুদ্ধ তাহাই অধর্ম। তখন যুধিষ্ঠির বলিল, মহাশয়, পুরাণে আছে অত্যন্ত ধর্মপরায়ণা এক নারী, নাম জটিলা, সাতজন ঋষিকে বিবাহ করিয়াছিলেন। সাতজন কুড়িয়া বাপ? দ্রুপদ বলিল, ইহার অর্থ যে তুমি? যুধিষ্ঠির বলিল, কিঞ্চিত কিঞ্চিত সবুর করুন, আরও কাহিনী আছে। বার্ষী নামনি এক মণিকন্যা 10 জন স্বামী গ্রহণ করিয়াছিলেন, এবং ইহারা কেহই অধর্মচারিণী বলিয়া গণ্য হন নাই কখনো। ইহার পর দ্রুপদ আর কি বলিবে? দ্রুপদের আর বাকস্ফূর্তি ঘটিল না। ইত্যবসারে ব্যাসমুনি আসিলেন, তিনি এই বিবাহের সপক্ষে বলিলেন, কৃষ্ণ এই কথা মানিয়া লইল, ব্যাস বিয়ে হয়ে গেল পাঁচজনের সঙ্গে। এইবার কৃষ্ণ আর দ্রুপদ সেইকালের দুই স্তম্ভ, তারা সহায় হলো বলেই বোধহয় ধৃতরাষ্ট্র এবং তখন দুর্যোধন গা জুলিয়া গেলেও পাণ্ডবদের অর্ধরাজ্য প্রদান করে একটু সন্ধি সন্ধি ভাগ করলে আর কি। আচ্ছা, তারা কিন্তু ওই হস্তিনাপুর পেল না, চাকচিক্যময় সেই যে প্রাসাদ সে পেল না, পেল খাণ্ডপ্রস্থ। মেনে নিল কিন্তু তারা, গভীর অরণ্য পেরিয়ে পৌঁছল খাণ্ডপ্রস্থে, কষ্ট করে ইন্দ্রপ্রস্থ নগরী প্রত্যন করল এবং খুব সামান্যভাবে সংসার শুরু করল। হ্যাঁ তাই, খুব সামান্যভাবে। ময়দানবের দেওয়া প্রাসাদ টাসাদ সেসব তো অনেক পরের কথা, প্রথমে খুব সামান্যভাবেই তারা সংসার শুরু করেছিল। আর সেইখানে সংসার পাতার মুখে নারদ মুনি এলো, আর সবাই মিলে ঠিক করলে জ্যেষ্ঠ ভ্রাতা হইতে আরম্ভ করিয়া এক এক ভ্রাতার সহিত এক এক বৎসর করিয়া সংসার করিবে দ্রৌপদী। ঠিক করে নিল সেই মেয়েরই সম্পর্কে,
যে নাকি সাহা যেমন অগ্নিকে, রতি যেমন কামদেবকে, পার্বতী যেমন মহাদেবকে। ঘর করা কিন্তু শুরু করতে হলো যুধিষ্ঠিরের সঙ্গে, আর নিয়ম মতো তৃতীয় বৎসরেও কিন্তু পাওয়া হয়নি তার অর্জুনকে। সেই যে অপর নিয়মটি ভঙ্গ করে বনে চলে গেল অর্জুন, শুধু তাই নয়, মানে সেইখানেই শেষ নয়, তারপর দ্রৌপদী কখনো শুনতে পেল অর্জুন উলুপির কথা, কখনো শুনতে পেল অর্জুন চিত্রাঙ্গদার কথা, কখনো আবার শুনতে পেল সুভদ্রাকে হরণ করেছে অর্জুন। কী করে শুয়েছিল সে, আড়ালে গিয়ে বোধ করে খুব কান্না কেঁদেছিল মেয়েটা, না? তখনও তো বোকাটা জানে না যে আরো কত সহা আছে তার কপালে। তাই এবারে সুভদ্রা হরণের কাহিনীটি শুনবেন নাকি? হ্যাঁ, ওই পূবের মণিপুর থেকে মনে করুন, হ্যাঁ, সেইখান থেকে হাঁটতে 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 হাঁটতে, মানে সারা ভারতবর্ষটা পেরিয়ে এই দক্ষিণ পশ্চিমের দ্বারকায় পৌঁছে সুভদ্রাকে দেখে অর্জুনের মুখখানি এমন হলো যে কৃষ্ণ বললে, এ কি হে, হ্যাঁ, বনবাসীর মন এমন কামনায় আলোড়িত কেন হে? তখন কৃষ্ণই বললে, যাও তুমি হরণ করো সুভদ্রাকে। অর্জুন ভেবেছিল স্বয়ম্বর সভায় যাবে, কিন্তু কৃষ্ণ বললে, না না, ও মেয়েদের একদম বিশ্বাস করে কাজ নেই, ফস করে কার গলায় মালা দিয়ে বসবে তার ঠিক নেই। ষোলশো গোপিনীর কেষ্ট ঠাকুর তো কত অভিজ্ঞতা তার, তাই এই কথা বললে, বললে মেয়েদের একদম বিশ্বাস করবে না, তুমি হরণ করো সুভদ্রাকে। আরে বাবা, বীরগণের পক্ষে এইরূপ কার্যই প্রশস্ত। হ্যাঁ, এসব ব্যাসমুনির কথা। তা সুভদ্রা সেদিন রৈবতক পর্বতে পুজো দিয়ে দ্বারকায় ফিরে আসছে, অর্জুন তো হরণ করে রথ ছুটিয়ে দিলে ইন্দ্রপ্রস্থের দিকে। বলে কি না, এই রূপ কার্য বীরগণের পক্ষে প্রশস্ত? বলরাম রেগে আগুন, বলে কি কি এত বড় অস্পর্ধ, ধ্বংস করে ফেলব কুরুকুল। কুরু যাদবের লেগে যায় আর কি। তখন কৃষ্ণই তাকে সামলালো, বুঝিয়ে সুঝিয়ে বলে কয়ে ওদের নিয়ে এলো দ্বারকায়। খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল দুজনের। এই সময় অর্জুন কিন্তু অনেকটা সময়ই কাটিয়েছিল দ্বারকায়, জামাই আদরে, হ্যাঁ, বনবাসে নয়। তারপর ১২ বছর পুরোতে অর্জুন ফিরে এলো ইন্দ্রপ্রস্থে সুভদ্রাকে সঙ্গে নিয়ে। সেই রাত থেকে সবাই মিলে ঠিক করলে অর্জুনই থাকবে দ্রৌপদীর সঙ্গে। অর্জুন গেল দ্রৌপদীর কাছে, ডাকল, পাঞ্চালি পাঞ্চালি, অনুমান করুন, দ্রৌপদী তো কাঁপছে আবেগে অভিমানে, এই এতদিন বাদে অর্জুন, তার অর্জুন এসেছে তার কাছে। সে কোনো ক্রমে বলে, তুমি তুমি সুভদ্রার কাছে যাও, কৌন্তেয় পুনর্বার বন্ধন করলে পূর্বের বন্ধন শিথিল হয়ে যায়। এই একবারই সে সুভদ্রা সম্পর্কে এই কিঞ্চিত ঈর্ষাটুকু প্রকাশ করে ফেলেছিল, আর কখনো না, কোথাও না। আর তারপরে যখন অর্জুন সুভদ্রাকে রক্তাম্বরে গোপবধূর বেশে সাজিয়ে দ্রৌপদীর কাছে নিয়ে এলো, আর সুভদ্রা প্রণাম করে নত হয়ে বলল, আমি আপনার দাসী, তখন দ্রৌপদী সমস্ত অন্তঃকরণ দিয়ে আশীর্বাদ করে স্মিত মুখে বলেছিল, নেহসপত্নস্তুতে পতিঃ, তোমার স্বামীর যেন কোনো শত্রু না থাকে, তোমার স্বামীর যেন কোনো শত্রু না থাকে। আশীর্বাদ তো বটে, আবার তার অর্জুনের জন্যে এ তার একান্ত প্রার্থনাও তো বটে।
এক অদ্ভুত যুগের মেয়েরা, অদ্ভুত এদের ধৈর্য জানেন। সেই যে পাশা খেলার সভায় দ্রৌপদী শুয়েছিল, তো সেই অপমান পাগল তো হয়ে যায়নি, কেশের মুঠি ধরে তাকে নিয়ে আসা হয়েছিল সভায়, তাকে বিবস্ত্র কর। আচ্ছা, ওই অন্তপুরে কি ওই সভায় কোনো কৌরব রমণীকে এমন ছিল না যে তাকে জড়িয়ে ধরে বলতে পারে, না আমাকে বধ করে তবে এই অপমান ঘটাতে পারবে? কেউ আসেনি তখন, কেউ না। তারপরে ধৃতরাষ্ট্র অবস্থাটা স্বাভাবিক করতেই বোধ হয় বললে, দ্রৌপদী, তুমি আমার সমুদয় বধূগণ অপেক্ষা শ্রেষ্ঠ, তুমি আমার নিকটে বর প্রার্থনা করো। দ্রৌপদী বললে, বেশ, তবে যুধিষ্ঠির ও যুধিষ্ঠির পুত্র প্রতিবিন্ধকে মুক্তি দেওয়া হোক, আর কিচ্ছু চাইলে না। আচ্ছা, এই বর চাইলে কেন, কেন চাইল এই বর? অনুমান করি যুধিষ্ঠির বর্তমান রাজা, আর তারই পুত্র হতে পারে ভাবি রাজা, তাই হয়তো কেবল এদের দুজনকে মুক্ত করলে। ওদিকে ধৃতরাষ্ট্র তো তখন চাইছে যে যা যা যেটা হয়েছে সবই ফিরিয়ে দেওয়া হোক, নইলে এর ফলাফল ভালো দাঁড়াবে না। তাই বললে, না না কল্যাণী, তোমার মতো রমণীর পক্ষে এই একবারই যথেষ্ট নহে, তুমি দ্বিতীয় একবার প্রার্থনা করো। তৎক্ষণাৎ দ্রৌপদী বলল, বেশ, তবে ভীম, ধনঞ্জয়, নকুল ও সহদেবের দাসত্ব মোচন হোক, ব্যাস, আর কিচ্ছু চাইলে না। সে তো কত প্রতিশোধই নিতে পারত না বর চেয়ে, চাইলে না কিচ্ছু। ধৃতরাষ্ট্র বড়ই বিপদে পড়ল, বললে, না না কল্যাণী, এই দুই বরই তোমার মতো রমণীর পক্ষে যথেষ্ট নহে, তুমি তৃতীয় এক বর প্রার্থনা করো। যে ধৃতরাষ্ট্র এই কিয়ৎক্ষণ পূর্বে দ্রৌপদীকে পণ রাখার কালে উল্লসিত হয়ে বলে উঠেছিল, কি জিতিল জিতিল, সেই ধৃতরাষ্ট্রই বললে, না না কল্যাণী, এই দুই বরই তোমার মতো রমণীর পক্ষে যথেষ্ট নহে, তুমি তৃতীয় এক বর প্রার্থনা করো। তখন দ্রৌপদী নাকি তাকে বলেছিল, মহাশয়, শাস্ত্রে আছে বৈশ্যেরা এক, ক্ষত্রিয় পত্নী দুই, রাজা তিন, এবং ব্রাহ্মণেরা কেবল শতবর নিতে সক্ষম। আমি আপনার আজ্ঞায় শাস্ত্রানুসারে দুই বর চেয়ে আমার পতিদের এবং যুধিষ্ঠির পুত্রকে মুক্ত করেছি, আমার যা প্রাপ্য তা তাঁরা দিতে সক্ষম, আমার আর কিচ্ছু চাইবার নেই। চাইলে না কিচ্ছু, এমন ধৈর্য যদি আমাদের সবার হতো, এমন মর্যাদা নিয়ে যদি আমরা সবাই কথা কইতে পারতাম। ওদিকে তখন ধৃতরাষ্ট্র তো যুধিষ্ঠিরকেই ডেকে ফিরিয়ে দিলে, সবই যা যা যেটা হয়েছে সবই এরা ফিরে চলে গেল ইন্দ্রপ্রস্থে, আর এই ঘটনায় কৌরবেরা রাগে পাগল হয়ে গেল, বললে, আমরা অতি বকলেশে যাহা সংগ্রহ করিতেছি এই বৃদ্ধ সমস্ত নষ্ট করিয়া দিতেছে। এরা সব বসে মিটিং করলে। তারপর দুর্যোধন এসে বললে, পিতা, পাণ্ডবেরা হস্তিনাপুর আক্রমণ করতে আসছে সসৈন্যে। সে কি, কেন? দুর্যোধন বললে, আমরা পাঞ্চালীকে অপমান করেছি সবার মধ্যে, সে কি তারা সইতে পারে? তারা সসৈন্যে আসছে। আচ্ছা, এটা জানেন তো, একেবারে নির্জলা মিথ্যে কথা, বানিয়ে বলে দিলে বাপের কাছে। আপনারা দেখেননি লোকে এইরকম নির্জলা মিথ্যে কথা লোকের নামে বানিয়ে বলে দেয়, রটিয়ে দেয়, লিখে দেয়, দেখেননি? আমি তো খুব দেখেছি, কত কত যুগ ধরে দুর্যোধনেরা এমনটা করে আসছে। তা এরকম বললে, তারপর বললে, এর হাত থেকে বাঁচবার একমাত্র উপায় হলো বন্ধুভাবে পুনরায় দূত ক্রীড়ায় পাণ্ডবদের আমন্ত্রণ জানানো, তারপর কপট দূতে, হ্যাঁ তাই বললে, পুনরায় কপট দূতে তাদের পরাভূত করে রাজ্য থেকে বিতাড়িত করা, তারপর ১৩ বছর বাদে যখন তারা ফিরে এসে রাজত্ব দাবি করবে,
ততদিনে আমরা বন্ধু সংগ্রহ করে বল বাড়িয়ে ফেলব এবং সহজেই ওদের যুদ্ধে পরাজিত করে সমগ্র রাজত্ব ভোগ করতে পারব। হ্যাঁ, এইরকম একটা অন্যায় কথা বললে বাপের কাছে? আর ধৃতরাষ্ট্র তো বুঝতেও পারল সব, অন্ধ চোখে বুঝি তাকালে একবার ছেলের দিকে, কিন্তু না বলতে পারল না। আহা, বড় অভিমানী ছেলে তো তার, দিয়ে দিল অনুমতি। আর এই সংবাদ গিয়ে পৌঁছল গান্ধারীর কাছে অন্তঃপুরে। গান্ধারী বুঝি ভাবে, যখন দুর্যোধন জন্মায় তখন তো বিদুর বলেছিল এই ছেলে কুলহন্তারক হবে, একে এখনই নাশ করা হোক। তখন তো গান্ধারীর খুব ক্ষোভ হয়েছিল, ক্রোধ হয়েছিল, কিন্তু ক্রমশ সেই পুত্রের এইরকম নির্বিচার পাপাচরণ এবং তাতে তার স্বামীর এইরকম অন্যায় প্রশ্রয় দেখে তার মনে হয়ে থাকবে এসে কাকে রাজা বলে কল্পনা করেছিল। হে, এই পুত্র হবে রাজা! হ্যাঁ, নিশ্চয়ই তাই মনে হয়েছিল তার, তাই সে ধৃতরাষ্ট্রের কাছে গিয়েছিল। মহারাজ, আবার আপনি এই কাপড়টাকে প্রশ্রয় দিচ্ছেন? মহারাজ, ত্যাগ করুন, ত্যাগ করুন এই কুলপাংশুলকে। গান্ধারী, দৈব যদি বংশনাশ ঘটায় আমি তাহা রোধ করিব কি প্রকারে? আমার পুত্রেরা ইচ্ছা করিতেছে তাই পুনরায় দূত ক্রীড়া হইবে। তারপর আর কি বলবে গান্ধারী? মাথা নিচু করে ধীরে ধীরে সে বেরিয়ে গেল ধৃতরাষ্ট্রের কক্ষ থেকে। আর আশ্চর্যের কথা হলো যে যুধিষ্ঠির আবারও এলো খেলতে। কি করে এলো? এলো এলো, খেললো, হারলো, বনে চলে গেল চার ভাই আর দ্রৌপদী সহ। সেবারে ওই পণই ছিল তাই, দ্রৌপদী সহ বনবাসে যেতে হবে। কি আক্রোশ না দ্রৌপদীর পরে! আচ্ছা বলুন তো দেখি, এতগুলো পুরুষ মানুষের এত আক্রোশ ছিল কেন এই নারীর প্রতি? আশ্চর্য, যখন তারা তাদের বহুমূল্য বস্ত্র অলংকার ত্যাগ করে সামান্য মৃগচর্ম পরিধান করে প্রাসাদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তখন নাকি দুঃশাসন দ্রৌপদীর সঙ্গে সঙ্গে যাচ্ছিল আর বলছিল, ওগো দ্রৌপদী, ওই ক্লিব স্বামীদের সঙ্গে গিয়ে কষ্ট ভোগ করবে? আরে আমাদের কাউকে বরণ করো না, ওগো দ্রৌপদী। হ্যাঁ, এই কথা বলছিল ওইখানে সবার মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে। ভীম আর না পেরে ওদের ওপর প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করলে, আর তখন তো ভীমের ওটা অক্ষম ক্রোধ, তাই ওদের খুব হাসি পেল, তাই ওরা তখন খুব হাসতে লাগলো আর ভীমকে ঘিরে ধরে ওরে গরু ওরে গরু বলে নাচতে লাগলো। আর এই দুর্যোধন, সে নাকি সমস্ত ব্যাপারটাতে ভয়ানক উল্লসিত হয়ে অশ্লীল শারীরিক ভঙ্গি করতে করতে ওদের পেছনে পেছনে যাচ্ছিল। সে নাকি হবে দেশের রাজা, একেবারে আজকের মতো না? এরা নিরুপায় মাথা নিচু করে বেরিয়ে চলে গেল। আর বৃদ্ধা কুন্তি দাঁড়িয়ে দেখতে লাগলো তার পাঁচ পুত্র আর তার প্রিয়তমা পুত্রবধূ নগরীর দ্বার দিয়ে সামান্য বেশে নগ্ন পায়ে বেরিয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। কুন্তি বলে, হে পাণ্ডু পাণ্ডু, তুমি কোথায়? তুমি দেখতে পাচ্ছ না তোমার জ্ঞাতিরা অন্যায়ভাবে তোমার পুত্রদের বিতাড়িত করল? আমি আর একা এত ভার বহন করতে পারছি না। পাণ্ডু
পাণ্ডব, আহা কি সুখে সে এসেছিল এই ভূমনে, জীবন বিতাল সে গো কোন সাধনে। মহাভারতের কথা অমৃত সমান, সেই অমৃতের মোরা করি যে সন্ধান। এরা বনে যাবার কিছুদিনের মধ্যেই কৃষ্ণ গিয়েছিল এদের সঙ্গে দেখা করতে। দ্রৌপদী তখন বলেছিল কৃষ্ণকে, আমাদের উপর এইরকম অন্যায় নির্যাতন হলো, তুমি কোথায় ছিলে কৃষ্ণ? তখন কৃষ্ণ নাকি তাকে বলেছিল, হ্যাঁ পুঁথিতে স্পষ্ট করে লেখা আছে, সে বলেছিল যদি আমি সে সময় দ্বারকায় উপস্থিত থাকিতাম তাহা হইলে আপনাকে এ ক্লেশ ভোগ করিতে হইত না। রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধন এরা আমাকে আহ্বান না করিলেও আমি দূত স্থানে গমন করিয়া বহু দোষ প্রদর্শন পূর্বক দূতে প্রয়োজন নাই এই বলিয়া দূত ক্রীড়া নিবারণ করাইতাম, কিন্তু আমাকে সৌভরাজকে পরাভূত করিবার নিমিত্ত যুদ্ধে গমন করিতে হইয়াছিল। দ্বারকায় ফিরিয়া আসিয়া এই দুঃসংবাদ শুনিয়া সত্বরে আসিতেছি, আমি যদি তৎকালে উপস্থিত থাকিতাম তাহা হইলে দুরাত্মা দুর্যোধন জীবিত থাকিত না, দূত ক্রীড়া কদাচ ঘটিত না। এসব লেখা আছে মহাভারতে। এদের বনবাসের শেষ পর্বে কৃষ্ণ আবার এসেছিল দেখা করতে। তখন দ্রৌপদীকে সে বলেছিল, দ্রৌপদী তুমি ভাবিত হইও না, তোমার পুত্রেরা অত্যন্ত নির্লোভ নিরহংকার হয়ে বড় হয়ে উঠছে। দ্রৌপদীর তখন সে কি গর্ব হয়েছিল কৃষ্ণের কথা শুনে, তার পুত্রেরা সব বড় হয়ে উঠেছে, সবাই কত বড়টি কত বড়টি, খুব খুব দেখতে ইচ্ছে করে পাঞ্চালির, বড় দেখতে ইচ্ছে করে যে। তারপর বনবাসের সময় তো কত অপমানই ঘটেছে তার, অজ্ঞাতবাসের সময় ঘটেছে কিচক বধ, তারপরে সেই উপকিচকেরা দ্রৌপদীকে জীয়ন্তে পোড়াবে বলে বেঁধে নিয়ে গেল শ্মশানে, তখনও আর কেউ না, ভীম, কেবল ভীম তাকে উদ্ধার করলে উপকিচকদের সবাইকে হত্যা করে। তারপর যখন সেই শ্মশান ভূমিতে ভীম এসে দ্রৌপদীর হাতে পায়ের বাঁধন খুলে দিচ্ছে, তখন দ্রৌপদীর চোখ দিয়ে জল পড়ছে, রুক্ষ কেশ পরনের কাপড় ছিঁড়ে গেছে, হাতে পায়ে কাদা। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বললে, যে গন্ধর্ব তারই উপকার করল তাকে সে নমস্কার করে। দ্রৌপদীকে ওই বেশে ওই কথা বলতে শুনে ভীমের চোখে কেমন জল এসে গেল, সে মুখ ফিরিয়ে নিয়ে বললে, না না, গন্ধর্বেরা যাঁর বশীভূত তার এই কথা শুনে তারা ঋণ মুক্ত হল। নিজেকে সম্বরণ করে ফিরে ভীম দেখে দ্রৌপদীর টলতে টলতে এগিয়ে চলেছে সেই প্রাসাদের দিকে যেখানে একটু আগে তার এই রকম অপমান ঘটেছে। কি করবে ভীম, কোথায় সে আশ্রয় দেবে তার পাঞ্চালিকে? কোনো উপায় নেই তার, বলবান ভীম
অসহায় একা দাঁড়িয়ে রইল সেই শ্মশান ভূমির প্রান্তরে। তারপর দ্রৌপদী যখন প্রাসাদে প্রবেশ করে নৃত্যশালার পাশ দিয়ে অন্তঃপুর অভিমুখে যাচ্ছে, তখন নাকি বৃহন্নলারূপী অর্জুন তাকে দেখে অলিন্দে বেরিয়ে এসে জিজ্ঞাসা করেছিল, শৈরিন্ধ্রী, তুমি কেমন করে মুক্ত হলে? কে তোমাকে মুক্ত করল? তখন ক্লান্ত চোখ তুলে দ্রৌপদী তাকে বলেছিল, কল্যাণী বৃহন্নলে, তুমি তো অন্তঃপুরে নারী পরিবেষ্টিত হয়ে পরম সুখে কালাতিপাত করছ। এই শৈরিন্ধ্রীর যন্ত্রণার বর্ণনা শুনে তোমার লাভ কি? অন্তঃপুরে পৌঁছতেই রানী সুদেশনা বলে উঠল, তুমি এক্ষুনি বেরিয়ে যাও এই প্রাসাদ থেকে। তার ভাবখানা হলো যে তুমি সুন্দরী, আর তার জন্য পুরুষেরা আকৃষ্ট হবেই, আর তখন যদি তোমার গন্ধর্ব স্বামীরা এসে নির্বিচারে তাদের হত্যা করে, আমরা তোমাকে আশ্রয় দিতে পারবো না। তুমি বেরিয়ে যাও এক্ষুনি, এক্ষুনি বেরিয়ে যাও এই প্রাসাদ থেকে। তখন দ্রৌপদী, দ্রুপদ কন্যা দ্রৌপদী, কুরুকুল রানী দ্রৌপদী, অনেক অনুনয় করে তার পায়ে পড়ে কেবল 13 দিন প্রাসাদে থাকবার অনুমতি চেয়ে নিলে, অজ্ঞাতবাস শেষ হতে আর মাত্র 13 দিন বাকি ছিল। তো এইবার তো খুব ধুমধাম। কিসের ধুমধাম? না, অভিমন্যু উত্তরার বিয়ে হলো যে। ওগো, বাজাও বাজাও বাজাও। আনিতে উত্তরা পতি দূত কেল দ্রুত গতি, দারু কারু পানে আহা, দারু কারু পানে আহা, চালু কারু পানে আহা, চালু কারু পানে আনে সত্য ভামা রুক্মিণী রে, অভিমন্যু শনে আহা, অভিমন্যু শনে আহা, অভিমন্যু শনে আহা, অভিমন্যু শনে। কাশী দাদা বলে, পাণ্ডবের কথা শুনি যত বন্ধুগণ, শ্রুত শেথা আইল পতি মুখ নিরখিল কত যুগ পরে, আহা কত যুগ পরে, সমুখে তাহার পার্থ ঝরে অশ্রু অবিরত, বাধা নাই মানে আর, বাধা নাই মানে। সর্বগুণ
আর আমরা মনে মনে ভাবি, ওই রে, ওই আর এক বধু এলো কুরুকুলে, উত্তরা সতী, না জানি এর কপালে কি আছে। মহাভারতে বলেছে, এক আশঙ্কা ছাইয়া রহিয়াছে, যুদ্ধ হইবে, আর যুদ্ধ হইলে হইবে মহাযুদ্ধ, প্রচুর লোকক্ষয় হইবেই। আর রাজ্য ফিরিয়া না পাইবার কারণে যদি যুধিষ্ঠিরকে যুদ্ধ ঘোষণা করিতে হয়, তাহা হইলে নিমিত্তের ভাগী হইতে হইবে যুধিষ্ঠিরকে। এরা বললে অর্ধরাজ্য ফিরিয়ে দেবে না। তৎক্ষণাৎ যুধিষ্ঠির বললে, প্রয়োজন নেই অর্ধরাজ্যের, কুরুরাজ পঞ্চখানি গ্রাম দিন পঞ্চভ্রাতার জন্য। এরা বললে সুচ্চগ্র ভূমি দেবে না। তখনই কি যুদ্ধ হলো? তখনও না, তখনও আবার যুধিষ্ঠির প্রশ্নকে পাঠালে শান্তির দৌত্য করতে। তখন যখন সকলে যুধিষ্ঠিরের এই সিদ্ধান্তকে ধিক্কার দিচ্ছে, ভীম কিন্তু বলেছিল, তুমি শান্তির জন্য যথাসাধ্য চেষ্টা করিও কেশব। অবাক লাগছে না? হ্যাঁ, কৃষ্ণ তো খুব অবাক হয়ে গিয়েছিল, বলেছিল, আপনি একথা বলছেন যে আপনি পাঞ্চালির অপমানের প্রতিশোধ নেবেন এই অঙ্গীকার করেছিলেন, সেই আপনি? ভীম বলেছিল, আমাদের জন্য এত লোকক্ষয় হওয়া অনুচিত বলে মনে করি তাই। আমরা আমাদের সকল হীনতা স্বীকার করে নিতে রাজি আছি, কিন্তু আমাদের রাজ্য লাভের জন্য লোকক্ষয় হবে, ক্ষত্রিয় নাশ হবে, এ যেন কখনো না হয়। আচ্ছা, মহাযুদ্ধ থামাবার জন্য এর চেয়ে বেশি কি করতে পারে কোনো পক্ষ? পাঞ্চালী অবশ্যই তখন রাঙা হয়ে উঠেছিল। তার ভাবখানা ছিল যে, 13 বছর ধরে তোমরা বলেছ ধর্মযুদ্ধ করে ধর্ম স্থাপনা করবে, আর আজ ওই পাপীদের ওপরে রাজ্য শাসন অর্পণ করে পঞ্চখানি গ্রাম নিয়ে সন্তুষ্ট থাকতে চাও? ধর্ম স্থাপনা হবে না এ ভারতে? কৃষ্ণ তো তবু গেল শান্তির দূত করতে, আর সেই সভায় দুর্যোধন সদর্পে বলে উঠল, সুচ্চগ্র ভূমি সে যখন দেবে না বলেছে, তখন দেবে না বলেই বলেছে, আবার দৌত্য কিসের নিমিত্ত? তাহার পক্ষে দুঃশাসন, শকুনি এবং কর্ণ দূত অবদ্ধ জানিয়াও ইহারা কৃষ্ণকে বন্দী করিয়া নিগ্রহ করিতে উদ্যত হইয়াছিল, পারে নাই। সেই সময় ধৃতরাষ্ট্র বিপদ বুঝিয়া গান্ধারীকে ডাকাইয়া আনিল সেই সভায়। গান্ধারী সভায় প্রবেশ করিয়াছে ইহা বুঝিতে পারিবা মাত্র ধৃতরাষ্ট্র বলিয়া উঠিল, তোমার পুত্র দুর্যোধন ঈর্ষাপরায়ণ, অহংকারী, কোনো হিতবাক্য কখনো শুনিবে না। গান্ধারী তখন মনে করিয়ে দিয়ে বলল না, যে বহু পূর্বে সে বলেছিল, মহারাজ ত্যাগ করুন, ত্যাগ করুন ওই কুলপাংশুলকে। ধৃতরাষ্ট্রই তখন তা শোনেননি, আজ সে বলতেই পারত সে কথা, বললে না। তখন সেই সভায় থরথর করে বলতে হলো গান্ধারীকে, আমি জানি এই পুত্র দুর্বিনীত, অন্যায়কারী। দুর্যোধন, এতদিন অন্যায়ভাবে সুখভোগ করিয়াছ, আর আজ অহংকার বশত তুমি পুত্র, ভ্রাতা ও বান্ধবগণের সহিত বিধ্বস্ত হইবে। অনর্থক লোকক্ষয় করিও না বৎস, ক্ষমতার লোভে পৃথিবীকে বিনষ্ট করিও না। দুর্যোধন বললে, যাও যাও, অসার কথায় উত্তপ্ত করো না আমাকে, আমি যা বলেছি তাই হবে। গান্ধারী হেরে গেল। তখন হয়তো গান্ধারী মনে মনে ভেবেছে যে, যখন দুর্যোধন তার গর্ভে বা যখন সে শিশু, তখন তার মনে যেসব প্রবল আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাই কি তার পুত্রের মনে এই রকম প্রবলভাবে সঞ্চারিত? আয় রে, এ কি তারি পাপ! এ সমস্ত সংবাদ পায় কুন্তী। সে ভাবে, না, এই উচিত নয়,
এই জ্ঞাতিনাশক জয় তার পুত্রদের পক্ষে ভালো নয়। সে শুনেছে দুর্যোধনের ক্রোধে ইন্ধন যোগায় কর্ণ। কুন্তি ভাবে আর তার চুপ করে থাকা উচিত নয়, এইবার কর্ণকে বলে দেওয়া উচিত তার জন্মকথা। ভাই দিয়ে ভ্রাতৃ হত্যা এ ঠিক নয়, এ উচিত নয়। যদি পরে সবাই তাকে তিরস্কার করে বলে যে এত বড় বিপদেও সে কেন প্রকাশ করেনি এই কথা, তখন হয়তো তার এও মনে হয়ে থাকবে যেদিন পাণ্ডু তাকে পুত্রের জন্ম দিতে বলেছিল সেদিন যদি সে পাণ্ডুকে বলতে পারত কর্ণের জন্ম কথা, পাণ্ডুই খুঁজে এনে দিত কর্ণকে, বলতো আমি একে জ্যেষ্ঠ পুত্র হিসেবে স্বীকার করব। বলতেও তো পারত, কারণ পাণ্ডবেরা কেউই তো পাণ্ডুর ঔরসজাত নয়, তাই এক্ষেত্রে কর্ণ হতে পারত পাণ্ডব। না না, আজকে সে যাবে, আজকে সে যাবে কর্ণর কাছে, তাকে বলবে গিয়ে সব কথা। কর্ণ তো এখনো রয়েছে হস্তিনাপুরে, চলে যায়নি সে কুরুক্ষেত্রে। কুন্তি যাবে তার কাছে, যাই ঘটে থাকুক না কেন, সে তো কর্ণের জননী। এইরূপে কর্তব্য স্থির করিয়া, আশার উপরে নির্ভর করিয়া, কর্তব্য সম্পাদনের নিমিত্ত কুন্তিদেবী গঙ্গার দিকে গমন করিতে লাগিলেন। প্রখর সূর্যের তাপে ধরিত্রী তাপিত, সেই তাপ সহ্য করিয়া পায়ে হাঁটিয়া ভাগীরথীর তীরে পৌঁছাইতে কুন্তির খুব কষ্ট হইয়াছিল। তীরেও তো কোনো ছায়া নাই, কর্ণবেদ পাঠ করিতেছিলেন, আতপতাপে পদ্মমালার ন্যায় ক্রমশ শুষ্ক হইতে থাকা কুন্তি তাহার পুত্রেরই শরীরের ছায়ায় আশ্রয় লইয়া কর্ণের নিমিত্ত অপেক্ষা করিয়া রহিলেন। সন্ধ্যা নহে, মধ্যাহ্নকালে কর্ণপাঠ সমাপ্ত করিয়া ফিরিয়া কুন্তিকে দেখিলেন, অভিবাদনও করিলেন। আর কুন্তি তৎক্ষণাৎ কহিলেন, আমি কুন্তি বৎস, আমি তোমার জননী, দেব দিবাকর তোমার পিতা। বৎস বৎস, আমার কন্যকাবস্থায় তোমার জন্ম। বৎস, তুমি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা হইয়া যুদ্ধ ঘোষণা করো, তুমি ও অর্জুন মিলিত হইলে যুদ্ধ করিবার মতো কেহ থাকিবে না কৌরব পক্ষে। কর্ণ বিস্মিত হয়নি, সে জানত তার জন্মকথা। সে কুন্তির এই বাক্যে তিক্ত হয়ে উঠল, বলল, ক্ষত্রিয়ে, আমি আপনার বাক্যের আদর করি না, এবং আপনার বাক্যানুরূপ কার্য করিলে আমার ধর্মহানি হইবে বলিয়া আমি মনে করি। আমি ক্ষত্রকুলে জন্মগ্রহণ করিয়াছিলাম, কিন্তু আপনার নিমিত্তই ক্ষত্রিয়ের ন্যায় সম্মান প্রাপ্ত হই নাই, অতএব আর কোন শত্রু আপনা অপেক্ষা আমার অধিক অপকার করিবে? আর অদ্যাবধি কেহই জানে না যে আমি পাণ্ডব দিকের ভ্রাতা, অতএব যদি আমি এই যুদ্ধকালে তাহাদের সমীপে গমন করি, তাহা হইলে এই ক্ষত্রিয়গণ আমাকে ভীত জ্ঞান করিবেন, আর সেই পরিচয় কি ক্ষত্রিয়ের উপযুক্ত পরিচয় হইবে? না, ধার্ত রাষ্ট্রদিগের নিকট আমি ঋণী, অতএব এই সময়ে তাহাদের ঋণ পরিশোধ করিব। তবে আপনি যদি আপনার পাঁচ পুত্রের জন্য ভীত থাকেন, তবে ইহা বলিতে পারি, যুদ্ধ শেষে আমি অথবা অর্জুন জীবিত থাকিবে, আর চার পাণ্ডবের নিমিত্ত আমার পক্ষ হইতে কোনো শঙ্কা নাই। কুন্তি কহিলেন, এই যুদ্ধে কৌরবেরা ক্ষয় পাইবে, আমি তাহাই রোধ করিতে চাহিয়াছিলাম, কিন্তু হায়, দৈবই প্রবল। বৎস, নিরোগ হইয়া থাকো বৎস, তোমার তোমার মঙ্গল হোক। কুন্তি হেরে গেল,
হয়তো মনে ভাবল এরই জন্যে কি সে এই বৃদ্ধ বয়সে নিজের লজ্জার কথা নিজের সন্তানের কাছে স্বীকার করতে গিয়েছিল। সবাই হেরে যাই আমরা না? সেই যে সেই হেরে গিয়েছিল সত্যবতী, আজ হেরে গেল গান্ধারী, হেরে গেল কুন্তি, কত লোক হেরে গেল এই যুগে একবার ভেবে দেখুন। কারণ এই যুদ্ধটা রোধ করবার জন্য কবে থেকে কত লোক তো নিজের নিজের মতো করে চেষ্টা করেছিল। মহাভারত বলেছে বটে দৈব দৈব, কিন্তু দৈব বলে তো হাত পা গুটিয়ে বসে থাকেনি এরা। কারণ এরা সবাই জানতো যে যুদ্ধ হলে যুগটা ধ্বংস হবেই, তাই নিজেদের সাধ্যমতো, না সাধ্যমতোই বা কেন বলি, সাধ্যাতীতভাবে চেষ্টা করেছে যাতে এই যুদ্ধটা না হয়। কত লোকে চেষ্টা করেছে, যুধিষ্ঠির, ভীম, কৃষ্ণ, বিদুর, সঞ্জয়, ওদিকে গান্ধারী, কুন্তি, আরো কত 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 লোকে। পারেনি, পাহাড়ের চূড়ো থেকে একটা বড় পাথরের চাঁইকে একবার গড়িয়ে দিলে সে যেমন গড়িয়ে পড়তে থাকে, এদিকে ধাক্কা খায় ছিটকোয় ভাঙে, ওদিকে ধাক্কা খায় ছিটকোয় ভাঙে, আর গড়িয়ে পড়তে থাকে পতনের দিকে, ঠিক তেমনি করে এই যুগটা, পুরো যুগটা গড়িয়ে পড়তে লাগলো অনিবার্য পতনের মুখে। কিছুতে তার গতি রোধ করা গেল না, শুরু হলো মহারণ, মহাযুদ্ধ শুরু হলো এ ভারতে আজি। সর্বক্ষত্রিয় কুল যোগদায় রণে, দুপক্ষেই খর শব্দ উঠিতেছে বাজি, পাণ্ডবেরা লড়ে আজি কৌরবের সনে, ধর্মক্ষেত্রে সমবেত বহু যোদ্ধৃগণ, মানবেরা করে আজি মানব নিধন। এই মানব নিধন যজ্ঞের সম্মুখে দাঁড়িয়ে অর্জুন বললে, আমি যুদ্ধ করতে পারবো না, ভীষ্ম, দ্রোণ, এদের আমি অস্ত্রাঘাত করতে পারবো না, আমি যুদ্ধ করব না। এদিকে তখন কুন্তি যুদ্ধ অবশ্যম্ভাবী জেনে পুত্রদের যুদ্ধে উত্তেজিত করবার জন্য বিদুলার উপাখ্যান বলে পাঠিয়েছেন, আর কৃষ্ণ বুঝি তখন যুদ্ধের সপক্ষে ভাবতে শুরু করেছে, তবে সে আরও বুঝি গভীর কারণে। কৃষ্ণ বোধ করে ভেবেছে যে যখন লড়াই লাগলো তখন চেষ্টা করা যাক যাতে এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো এক ছত্রের তলায় আসে, আর সেখানে যদি যুধিষ্ঠিরের মতন ব্যক্তি রাজা হয় তবে তাই দেশের পক্ষে শুভ, নইলে এরা পরস্পর মারামারি করবে আর এই দেশ বিনষ্ট হবে। এই ভেবেই বোধ করি সে বলেছে, যদি গীতার কথা একটুও মানতে হয় যে তোমরা কর্ম করো, কর্মের বড় কিচ্ছু নেই, তোমাদের সবার পাপ আমি বহন করব। এই ভেবেই বোধ করি সে যুদ্ধের গোড়া থেকে পাণ্ডবদের জয়ের জন্য চেষ্টা করে গেছে আর অসংখ্য অন্যায় করেছে, আর কেবল ভেবেছে যে ঠিক আছে এসব পাপ আমার, আমি বহন করব এই পাপের দায়ভার, খালি ফল লাভ হোক হোক। কৌরব পক্ষও তো সুযোগ পেলেই অন্যায় করেছে। গত শতকে আমাদের একজন বিখ্যাত নট একটা নাটক লিখেছিলেন, সেই নাটকে তিনি বড় সত্য অনুভব লিখেছিলেন গ্রন্থির উপর গ্রন্থি, যুগান্তর জন্মান্তর হতে হয়েছে জড়িত, লিখেছিলেন অষ্টাদশ অক্ষৌহিণী মাঝে পারো যদি করিতে সন্ধান, জালার বিচিত্র জাল বিজড়িত পাইবে দেখিতে, কত গ্রন্থি করিবে মোচন, কর ছেদ কঠিন আঘাতে মহাকাল। রুধিরে লোহিতে ভরে গেছে প্রান্তর,
কানাচে কানাচে হিংসার তেজ হানিতেছে প্রলয়ঙ্কর, হস্তি অশ্ব ছিন্ন ভিন্ন হাহাকার করে যতেক সৈন্য, তারি মাঝে ধরে যতেক যোদ্ধা মুরতি ভয়ঙ্কর, রুধিরে লইতে ভরে গেছে প্রান্ত। যুদ্ধ শেষ হয়েছে, নিজেদের পরাজয়ের গ্লানি প্রত্যক্ষ করবার জন্যেও একটি কৌরব বাকি নেই। পাণ্ডবদের সবকটি সন্তান মৃত। কিরকম কাহিনী সব! দুর্যোধন রাজার আদরের দুলাল, চিরদিন সুখভোগে অভ্যস্ত অহংকারী দুর্যোধন ওই যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রান্তরে তার শেষের রাত্রিতে ভগ্ন উরু রক্তবমনরত অবস্থায় একা পড়েছিল, আর জীবন্ত অবস্থায় তাকে সাপদেরা খেতে আসছিল, আর সে তখন তো নড়তে পারছে না, অসহায় হয়ে কেবল দুটো হাত দিয়ে তাদের হাত থেকে বাঁচবার চেষ্টা করছিল। তারই কাছে লালিত তার যেসব জীবিত বান্ধব, তার তখন কেউ ছিল না তার পাশে তাকে রক্ষা করবার জন্যে। জীবন এবং সময় এ দুই বড় নিষ্করুণ। অশ্বত্থামা, আচার্য দ্রোণের পুত্র অশ্বত্থামা, বীর অশ্বত্থামা, যুদ্ধ শান্তির পরে ঘুমন্ত পাঞ্চাল শিবিরে ঢুকে দ্রৌপদীর পাঁচ পুত্র ও ভ্রাতাদের হত্যা করে যে অশ্বত্থামা নিজেকে বীর বলে মনে করেছিল, সেই অশ্বত্থামা তার পরের দিন কৃষ্ণ এবং চার পাণ্ডবকে দর্শন মাত্র ভীত হয়ে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছিল। কৃষ্ণের নির্দেশে তার পাল্টা অস্ত্র প্রয়োগ করলে অর্জুন, তখন সে এক প্রলয়কাণ্ড উপস্থিত হলো। চতুর্দিকে আগুন জ্বলে উঠল, মাটি ফেটে যেতে লাগলো, ভূগর্ভ থেকে জল উঠে আসতে লাগলো, পাহাড় ধসে যেতে লাগলো, সে এক ভয়ানক প্রলয়কাণ্ড। সেদিন সেই সর্বাত্মক ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা গিয়েছিল বটে, কিন্তু আজ, আজ যদি ভয়ঙ্কর পরিণাম প্রাপ্তির প্রবণতায় আজকের ব্রহ্মশির অস্ত্র কেউ প্রয়োগ করে, তাহলে কিন্তু এত সহজে বাঁচব না আমরা। পৃথিবীর চারপাশে হয়তো তখন এমন কুজ্ঝটিকা সৃষ্টি হবে যে প্রাণ বাঁচিয়ে রাখবার জন্যে সূর্যের আলোটুকু পর্যন্ত পৃথিবীতে প্রবেশ করবে না, প্রকৃতি ধ্বংস হবে, জীবন ধ্বংস হবে, এমনকি কোনো বোধ বুদ্ধিহীন কীট সেও জীবনের সাক্ষ্য দেবে না। এসব তো আমরা জানি, জানি না? আমরা জানি না যে নানা রকম অস্ত্র পরীক্ষার ফলে কী অবস্থায় পৌঁছেছি আমরা, কত পাখি মরে গেছে, কত প্রজাপতি আর নেই, আর তাদের দেখতে পাওয়া যাবে না, কত জলচর নিশ্চিহ্ন হয়ে গেছে, কত মানুষ পঙ্গু হয়ে গেছে। জানি জানি, আমরা সবাই এসব জানি, তবু আজও সেই যুদ্ধ, সেই ধ্বংস, সেই নিরন্তর অস্ত্র প্রতিযোগিতা। তা যুদ্ধ তো শেষ হলো, এইবার তো শান্তি। শান্তি তো, হ্যাঁ শান্তি। তখন এই শান্তির সময়ে কুরুক্ষেত্রর ছিন্ন ভিন্ন মৃতদেহের সামনে এসে দাঁড়ালো সব বিধবা নারীরা। সহস্র সহস্র বিধবা নারী, তাদের সঙ্গে কৌরবদের শত বিধবা বধু, তাদের সঙ্গে কুন্তি, গান্ধারী। গান্ধারী তার চোখের বাঁধন খুলে ফেলেছিল কি, নইলে কি করে সে বলল, কৃষ্ণ ওই দেখো দুর্যোধন গদাকে আলিঙ্গন করে রক্তাক্ত দেহে শুয়ে আছে, ওই দেখো
বিকর্ণর তরুণী পত্নী তার স্বামীর দেহ বাঁচাবার জন্য শকুন্তলার চেষ্টা করছে, পাচ্ছে না। কৃষ্ণ, এই কি নরক? মহাভারত সত্যি সে এক ভয়ঙ্কর নরকের বর্ণনা দেয়। বলে, দুর্মুখের মুখের অর্ধভাগ শৃগালে ভক্ষণ করেছে, আর তাই দেখে তার তরুণী পত্নী মূর্ছিত হয়ে পড়েছে। বলে, আমাদের উত্তরা অভিমন্যুর দেহটাকে আঁকড়ে ধরে বলছে, আমাদের মিলনের মাত্র ছ মাস বাদে তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকব বলো, ভুলে যাও আমি কি নিয়ে থাকব। কর্ণের পত্নীও জ্ঞান হারা, কারণ হায়, কর্ণের দেহের প্রায় কিছুই বাকি রাখেনি শৃগাল আর শকুনেরা। আহা, ওই দুঃশলা হাহাকার করে ছুটছে, কারণ তার পতি জয়দ্রথ, জয়দ্রথের মস্তক তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কোথায় সে কিছুতেই খুঁজে পাচ্ছে না। গান ধারিয়ে হাহাকার করে বলে, কেন এই ধ্বংস তুমি হতে দিলে কৃষ্ণ, কেন এই অধর্ম হলো? ভীম, ভীম অধর্ম করে হত্যা করলে আমার পুত্রদের, অন্যায়, অধর্ম। ভীম আর থাকতে না পেরে বলে, জননী, যখন আপনার পুত্রেরা আমাকে নিদ্রিত অবস্থায় রজ্জুতে মেধে ভাগীরথীর জলে নিক্ষেপ করেছিল, সেদিন আপনার মনে হয়নি যে তা অধর্ম? যখন যতুগৃহে আমাদের ভস্মীভূত করবার চেষ্টা করেছিলেন দেবী, তখন মনে হয়নি তা অধর্ম? যখন পাঞ্চালীর কেশ আকর্ষণ করে তাকে তাকে বিভস্ত্র কর, মাতা, জননী, তখন মনে হয়নি আপনার যে সে অধর্ম? যখন কপট ধুতে আমাদের পূর্ব থেকে যদি এই সব অধর্ম রোধ করতেন দেবী, তাহলে আজ এই চরাচর ব্যাপী ধ্বংসের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে বলতে হতো না যে এইটা অধর্ম। তবু আমি আপনার মার্জনা ভিক্ষা করি জননী, কারণ আপনি আমারই কারণে পুত্র শোকাতুরা। কিন্তু আমরা কি এই যুদ্ধ রোধ করবার চেষ্টা করিনি? পঞ্চখানি গ্রাম, কেশব, কেশব বলো, মাত্র পঞ্চখানি গ্রাম চেয়েছিলেন ধর্মরাজ, আমরা তো আমাদের সমস্ত হীনতা স্বীকার করে নিতে রাজি ছিলাম। দেবী, জননী, আপনারা জানতেন না যে যুদ্ধে অন্যায় হয়, যুদ্ধে। হঠাৎ ভীম চুপ করে যায়, তার চোখ পড়েছে কুন্তির দিকে। কুন্তি নির্নিমেষে তাদের ক্ষতবিক্ষত দেহের দিকে চেয়েছিল, আর দ্রৌপদী স্খলিত পায়ে কুন্তির দিকে এগিয়ে যাচ্ছিল। কুন্তি তাকে কেমন করে যেন বুকে টেনে নিল। ভীম তাই দেখে, না, আসলে না, আসলে কুন্তি তার জ্যেষ্ঠ আত্মজ কর্ণের শরীরের অবশিষ্ট অংশটুকু দেখে ফেলেছিল, পেরে আর তাকাতে পারেনি। তারপরে যুধিষ্ঠিরের আজ্ঞায় কুরুক্ষেত্রের সেই প্রান্তরে সারি সারি চিতা সাজানো হল। আগ্নায়ে স্বাহা, সারি সারি চিতা, সেই নক্ষত্র ভরা অন্ধকার আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরে সারি সারি চিতা সেখানে পরম যত্নে ঘি ঢালা হলো, পরম যত্নে অগ্নি সংযোগ করা হলো। দাউ দাউ করে জ্বলে উঠল সেই সারি সারি চিতা, তার শিখা আকাশ ছোঁয়া,
আর তারই সামনে চুপ করে দাঁড়িয়ে রইল জীবিত কয়েকটি মাত্র নরনারী। সেই রাত্রিব্যাপী আগুনে কত অক্ষৌহিণী মানুষ যে ভস্মীভূত হয়ে গেল কে তার হিসাব রাখে। পরদিন অঘ্রাণ পৌষে সেই কুয়াশাচ্ছন্ন শীত ভরে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলল সেই ভাগীরথীর তীরে। সেখানে যখন জলে নেমে সবাই তর্পণ করছে, কুন্তি তখন সেই তীরে দাঁড়িয়ে চুপ করে তাকিয়েছিল। এই ভাগীরথীর তীরেই তার পুত্রের সঙ্গে তার সেই প্রথম আর সেই শেষ বাক্যালাপ। কি অহংকার প্রকাশ পেয়েছিল সেদিন তার চোখে মুখে, নির্মম কঠিন তার পিতার মতো। কুন্তি কি যেন স্থির করে নেয়, পুত্রদের ডাকে, বলে, পুত্রগণ, যাকে তোমরা সুতপুত্র বলে জানতে, বলতে রাধেও, সে এই কুন্তির পুত্র। হ্যাঁ বৎস, সে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, তার তর্পণ করো তুমি ক্ষত্রিয়ের সম্মানে। দেব দিবাকর তার পিতা পুত্র, তাকে অসম্মান করবার কোনো কারণ নেই। যুধিষ্ঠির তাকে সত্যগোপনের কারণে ধিক্কার দেয়। কুন্তি বলে, আমি বলেছিলাম তাকে তার জন্ম কথা, যুদ্ধের পূর্বে যুদ্ধ রোধ করবার প্রয়াসে। অকৃতজ্ঞ নয় তো সে, যত্নভরে লালন করেছে যে মাতা, তাকে অস্বীকার করে জীবনের শেষ প্রান্তে এসে সে এই নির্দয় মাতাকে স্বীকার করতে চায়নি। সে বলেছিল আমি তার পরম শত্রু। এরপর যুধিষ্ঠির রাজা হল এবং একটা শুভ ঘটনাও ঘটল। উত্তরার গর্ভের সন্তান বেঁচে গেছে পরীক্ষিত, ওই কুলপ্রদীপ। কিন্তু কাকে নিয়ে রাজত্ব, কার জন্যে রাজত্ব? এর কিছুকাল পরেই ধৃতরাষ্ট্র গান্ধারী আর কুন্তি বিদুরে বনবাস নিয়া যায় বহু দূরে। তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল যুধিষ্ঠির এবং আরো আরো সবাই। যুধিষ্ঠির কাঁদছিল, বলছিল, জননী ফিরে এসো, তুমি কি চাওনি আমরা রাজ্য জয় করি? তুমি বলে পাঠাওনি আমাদের বিদুলার উপাখ্যান? তবে এই সম্পদ অর্জনে কি কেবল আমার জন্য? আর যাগ্ম সে নিস্তব্ধ, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তবে এসব কেন? কুন্তি থামে, বলে, হ্যাঁ বৎস, আমি বলে পাঠিয়েছিলাম বিদুলার উপাখ্যান, তোমাদের নিজ ধর্মে ফেরাবার জন্য তার প্রয়োজন ছিল, যাতে তোমাদের পিতা পাণ্ডুর অসম্মান না হয়। পুত্র, তুমি জুয়া খেলে রাজত্ব হারিয়েছিলে, পাঞ্চালীকে গ্রহণ করেছিলে কিন্তু তার সম্মান রক্ষা করতে পারোনি, তার সেই বারংবার অপমান আমাকে কষাঘাত করেছে। দেখো বৎস, পাণ্ডুর স্ত্রী হিসাবে আমার জীবনে যা যা করণীয় ছিল আমি সে সব কর্তব্য সম্পাদন করেছি। এখন এই রাজ্য থেকে, রাজনীতি থেকে দূরে কোনো শান্ত আশ্রমে
আমার নিয়তির শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করব, আর নিয়ত প্রার্থনা করব মৃত্যুর পর আমি যেন আমার স্বামীর সঙ্গে দ্রুত, অতি দ্রুত মিলিত হতে পারি। তোমরা ফিরে যাও বৎস, ফিরে যাও, ফিরে যাও। এই তো হলো কুরুপাণ্ডবের যুদ্ধের পরিণতি। আর তা কি হলো? সে যে সবার পাপ নিজের পাপ বলে স্বীকার করে নিতে চেয়েছিল, তার একদিন তারই আত্মজনেরা সমুদ্রের ধারে ভোজ করতে গিয়ে তারই সামনে মদ্যপান করে মাতাল হয়ে পরস্পর সম্পর্কে কুৎসিত বাক্য উচ্চারণ করতে লাগলো, এঁটো বাসন ছুঁড়ে পরস্পরকে মারতে লাগলো, তারপর নির্বিচারে হত্যা করতে লাগলো পরস্পরকে। কৃষ্ণ সে সবটা দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেকাবার চেষ্টা করলো না, তার বোধ করি তখন খুব খুব ঘেন্না করছিল। সে ফিরে এলো দ্বারকা নগরীতে, অর্জুনকে সংবাদ পাঠালো যাতে অর্জুন এসে এই মাতালদের হাত থেকে নারী আর শিশুদের উদ্ধার করে নিয়ে যেতে পারে। আর কে বা তার বন্ধু ছিল? তারপর ওই জনশূন্য দ্বারকা নগরীর রাজপথ দিয়ে প্রায় বৃদ্ধ কৃষ্ণ একা নিরস্ত্র হাঁটছিল আর ভাবছিল। তারপর কাছেরই কোনো উপবনে পড়ন্ত বেলায় এক গাছতলায় শুয়ে সে বোধ করি তার অর্থহীন জীবনটার কথা ভাবছিল। কেন সে তার বাল্যকালের সরল জীবন ছেড়ে এই রাজনীতি করতে এলো? কেন কেন সে সেই উত্তর ভারতের মথুরা থেকে এই পশ্চিম সাগরের উপকূলে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করতে এলো? সেই উত্তর ভারতের মথুরা সে কোথায়? সেইখানে ক্রমাগত শত্রুর দ্বারা নিপীড়িত হতে হতে অন্ধক, বৃষ্ণি, যাদব, কুকুর, ভোজ এদের সবাইকে সম্মত করে বৃদ্ধ, নারী, শিশু সবাইকে নিয়ে হাঁটতে 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 পাহাড়, অরণ্য, নদী, মরুভূমি সব পার হয়ে এই পশ্চিমে সাগরের উপকূলে এসে দ্বারকা নগরী পত্তন করল। কেন? কেবল যাদবদের উন্নতির জন্যই তো। কি না করেছে সে এই যাদবদের জন্যে? আর আজ তারা এইরকম কুৎসিতভাবে পরস্পরকে, সে তো ভেবেছিল সে একটা ধর্মরাজ্য স্থাপনা করবে, তার কি হলো? হেরে গেল। হ্যাঁ, এও এও একেবারে হেরে গেল। আর এই ভাবতে ভাবতেই বোধ করি কোনো ক্ষত্রিয় জনচিত বীরের মৃত্যু নয়, সামান্য একটা ব্যাধের তীরে কৃষ্ণ মরে গিয়েছিল। এখানে তো কাহিনী শেষ বটে, কেবল একটা কথা জানাবার দায় আছে আমার। সেই বনবাসে মৌনব্রতী অনাহারী বিদুর একদিন যুধিষ্ঠিরকে তার সব ক্ষমতাটুকু দান করে, না মানে যেমন করে উপনিষদে লেখা আছে একজন পিতা মৃত্যুর পূর্বে তার পুত্রকে সব দান করে যায়, ঠিক তেমনি করে শাস্ত্র মেনে, আচার মেনে যুধিষ্ঠিরকে তার ভালোত্বটুকু, তার শক্তিটুকু দান করে স্বর্গে চলে গিয়েছিল। যুধিষ্ঠির সেদিন দেখা করতে গিয়েছিল তাদের সঙ্গে। তারপরেও বেশ কিছুকাল কেটে গেছে, এই তিন বৃদ্ধ বৃদ্ধা এরা প্রায়ই অনাহারে থাকে, অনটনে থাকে, আর একই রকমভাবে নিজেদের জীবনের শেষটাকে বরণ করে নেবার জন্য পরস্পরের সম্পর্কে নৈকট্য অনুভব করে। সেদিন নদীর তীরে বসে ধৃতরাষ্ট্র বললে, গান্ধারী, আমার অনুভূতি শক্তি তো প্রবল, আমি সকাল থেকে ধোঁয়ার গন্ধ পাচ্ছি, আমি যেন
আমি যেন ভীত জানোয়ারদের আর্তনাদ শুনতে পেয়েছি। এই বনের মধ্যে কোথাও আগুন লেগেছে। কুন্তি চকিত হয়ে তাকিয়ে দেখে, হ্যাঁ বনে তো আগুন লেগেছে, ওই তো সত্যি ধোঁয়া দেখা যাচ্ছে, আর সে ধোঁয়া তো কই খুব বেশি দূরে নয়। আর কুন্তি বলে, হ্যাঁ রাজন, আপনার অনুমান সত্য, বনে সত্যই আগুন লেগেছে। ধৃতরাষ্ট্র বলে, দেখো আমি বাঁচতে বাঁচতে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে বড় ক্লান্ত হয়ে গিয়েছি। তোমরা তো সব বয়সে কনিষ্ঠ, তোমরা যাও নদী পার হয়ে বাঁচবার চেষ্টা করো। গান্ধারী তখন কেমন করে যেন অঙ্কড়ে ধরে তাকে, বলে, না না রাজন, আমাদের জীবনের সমস্ত সময়টা অর্থহীনভাবে পার করবার পর এই বনের মধ্যে এই অনটনে আমি আপনাকে কিছুটা কাছে পেয়েছি। হয়তো হয়তো আপনিও আমাকে, আপনাকে ছেড়ে মেচে থাকবার কোনো অভিলাষ আমার আর নেই রাজন। আর কুন্তি দেখে সেই ধোঁয়া ক্রমশ গাঢ় হয়ে উঠছে, কালো হয়ে উঠছে, যেন সে গ্রাস করে নেবে মেদিনীকে, অরণ্য লাল হয়ে উঠছে। কুন্তির খুব মনে পড়তে থাকে পাণ্ডুর কথা, ওই মানুষটাকে ভালোবেসে সে স্বয়ম্বর সভায় এগিয়ে গিয়ে মালা পরিয়ে দিয়েছিল। কি ভালোবেসেছিল সে ওই মানুষটাকে, ওই মানুষটার আকাঙ্ক্ষায় সে ওইভাবে তিন পুত্রের জন্ম দিয়েছে, ওই মানুষটার জন্যে সে পঞ্চপুত্রকে বুকে করে লালন করেছে, আর কি কি সয়েছে তার জন্যে সারাটা জীবন ধরে। তারপর এই এতদিন সেই বনবাসে এসেছে, উপবাসে থেকেছে, আর নিয়ত মৃত্যুর জন্য প্রার্থনা করেছে, উপবাসে থেকেছে আর নিয়ত মৃত্যুর জন্য প্রার্থনা করেছে, কিন্তু মৃত্যু আসেনি। আজ আজ দয়াময় অগ্নি এগিয়ে এসেছেন তার দিকে। সে হঠাৎ ফিরে বলে, রাজন, দেবী, এইখানে অপেক্ষা করা বৃথা, চলুন আমরা এগিয়ে যাই ওই দয়াময় অগ্নির দিকে, আমাদের নিশ্চিত সমাপ্তির পথে। তখন ওই অশক্ত তিন বৃদ্ধ বৃদ্ধা তাদের অবশিষ্ট বলটুকুকে সংহত করে চলতে থাকে, চলে এগিয়ে যেতে থাকে ওই অগ্নির দিকে, চলে চলে এগিয়ে চলে ওই লাল হয়ে ওঠা অরণ্যের দিকে, চলে চলে। প্রথমেই ধোঁয়ায় সে তাদের গ্রাস করে নেয়, দম বন্ধ হয়ে আসে, তবু তারা চলে, তবু তারা চলে, আগুনের তাপ টের পাওয়া যায়, তবু তারা চলে চলে। তারপর হাত বাড়িয়ে পরম আদরে বরণ করে সেই পাবক শিখাকে। এই হল সমাপন। আর আমার বড় ব্যাসের কথা মনে পড়ে, ব্যাস বলেছিল, বহু পূর্বেই বলেছিল, সুখের দিন শেষ হয়েছে, পৃথিবী এখন বিগত যৌবনা, যুগের পরিসমাপ্তি আগত প্রায়, ধর্ম লোপ পাবে, পাপের বৃদ্ধি হবে,
হাহাকারে ভরে যাবে পৃথিবী, হাহাকারে ভরে যাবে পৃথিবী। অতিক্রান্ত সুখ কালহ পরে উপস্থিত দারুণাহ স্বাহ স্বাহ পাপিষ্ঠ দিবসাহ পৃথিবী গত যৌবন। হে মহাকাল, আজ আবার এই এক ক্রান্তিকালে আমরা যারা কেবলই এই পৃথিবীটাকে বিনষ্ট করছি নানা স্তরে, তাদের তুমি দ্রুত অতি দ্রুত ধ্বংস করো, করে আমাদের সন্ততিদের জন্য অন্তত এই পৃথিবীতে ন্যায় নীতি সত্য মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করতে দাও। আমাদের সন্ততিদের জন্য অন্তত এই পৃথিবীটাকে ভালো করে দাও। সর্বপাপ দূর হোক,